যুবকেরা শুনে রেখে দাও বাবা, যুবকেরা শুনে রেখো, সব হাজির হস, আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, সব হাজির হস কবুল হয় না। হস কবুলিয়াতের শর্ত হলো তিনটি। এক নাম্বার শর্ত হলো নিয়তটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া, দুই নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া, তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এই কটা শর্ত বলেছি? হজ কবুলিয়াতের শর্ত তিনটি। এক নাম্বার নিয়ত খাঁটি হওয়া, দুই নাম্বার টাকা হালাল হওয়া, তিন নাম্বার কারোর হক ফাঁকি না মারা। এই তিনটে বিষয় যদি ক্লিয়ার থাকে তাহলে আশা করা যায় ওই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। একটু জোরে বলুন। আর ক্লিয়ার যদি না থাকে, আজকের সমাজের অবস্থা দেখেন, কত বোন আমাদের কাছে এসে কাঁদে, হুজুর পুরো মেরে দিয়ে বেরিয়ে গেছে। আরে মেরে কোথায় চলে গেছে? গোনা নামাতি গেছে। ভাই কাঁদতেছে, হুজুর আমি কিছু বুঝিনি, পুরো মেরে দিয়ে বেরিয়ে গেছে, গোনা নামাতি গেছে। বুনির ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, লাভ কত? জোরে বলো, 5 লাখ। 5 লাখ লাভও হবে, কাবা দেখা হবে, নবীর মাজার জিয়ারত হবে, গোনাও। হেভি ব্যবসা। ফারাজ মেরেছে কত? হজে খরচ, কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ও যুবকেরা, ওই হাজরে আসওয়াদ পাথরে যদি আপনি চুমা দেন, ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মাপ হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়, কাবা শরীফের গেলার ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। বাবাজি আরাফাতের ময়দানে দাঁড়ালে হাজির জীবনের গোনাগুলো মাপ হয়ে যায়। যদি বলেন, ও দেখতেছে ভালো লাইন, টাকাও হবে, ব্যবসায় লাভ হবে, গোনাও মাপ হবে। ও হবে বলে মনে হচ্ছে? চাচা কিরাম মনে হচ্ছে? ও আমার বাপ, ও যুবকেরা জোয়ানেরা শুনে রাখো বাবা, ছেলেরা শুনে রাখো বাবা, সব হাজির হজ কবুল হয় না। তার একটা তথ্য দিচ্ছি, প্রতিটা হাজিকে মিনার ময়দানে তিনটে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায় পাথর মারতে হয়? তিনটে জায়গায়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, মূলত ওখানে শয়তান বাধা নেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে যখন কুরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছিলেন, ওই তিনটে জায়গায় ইবলিস ধোকা দিয়েছিল। আল্লাহর পয়গম্বর ওই তিনটে জায়গায় ইবলিসকে আঘাত করেছিল। বাবাজি সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিকে ওখানে পাথর মারতে হয়। এই নিয়াতে পাথর মারবে, এই পাথরের আঘাতে আমার নিজের নফসের শয়তানি যেন ধ্বংস হয়। বাবাজি তিনটে জায়গায় পাথর মারতে হয়, এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়, 3 21 63, এক একটা জায়গায় যদি 21টা করে পাথর মারতে হয়, লক্ষ লক্ষ হাজি পাথর মারে, হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই। পাথর যদি সরানো না হয়, পাথর যদি তুলে নিয়ে যাওয়া না হয়, তাহলে তো অঙ্ক এটাই দাঁড়ায়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? আমার কথা বুঝতে পারছেন কিছু? এক একটা জায়গায় কটা করে মারতে হয়?
একুশ, তিন একুশ, কিন্তু হাজিদের এই মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার, তাহলে পাথর যদি তোলা না হয় এই লক্ষ লক্ষ হাজির পাথর মারছে ওখানে, তো পাথরের ওখানে পাথরের পান নাই, ওখানে পাথরের টিলা নাই, এত পাথর কেন কোথায়? কেতাবের ভিতরে এসেছে যে হাজির ঘাস আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, যে হাজির ঘাস আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর গুলোকে আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়, যে হাজির হাস কবুল হয় না ওই হাজির মারা পাথরটা ওখানে পড়ে থাকে, তার মানে ওখানে যত পাথর পড়ে আছে ওদের হাস আল্লাহ দরবারে কবুল হয় নাই, ওখানে যত পাথর পড়ে আছে বলতে পারা যায় ওই পাথরের ভিতরে অনেক পাথর আছে যারা মারা পাটি। কি পাটি? জোরে বলতে পারলেন না, আরো জোরে, মারা পাটি। কত পাথর পড়ে রয়েছে সেখানে। আপনাদের আব্বা মা দোয়া আল্লাহ তো চামড়ার চোখে সব দেখিয়েছে, কত পাথর পড়ে রয়েছে, ও যেগুলো পড়ে আছে ওগুলো যায়নি, আর ওই পাথরের ভিতরে অনেকে কি পাটি, মারা পাটি। আহা, হাজির সাহেব হজ পাকে গিয়েছে, হজ থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে ছেলেদের ডেকে বলে বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে বাবা, বড় ছেলে বলে আব্বা জান সব জমি চাষ দিতে পেরেছি, দশ কাঠা জমি পারলাম না। ককাটা একটু জোরে বলেন না, কেন রে বাবা? বলে আব্বা জান পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি, চাষও দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজি সাহেব বলছে বাবা চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে বাড়ি এনেছেন মানে পানির ব্যবস্থা হয়ে যাবে। হাজি সাহেব ফজরের নামাজ আদায় করে মাঠে গিয়ে দেখে হাজি সাহেবের জমি চারিপাশে অপনের জমি, অপনের জমির আলের কানাকানি পানি, হাজি সাহেবের জমিতে পানি নাই। হাজি সাহেব ওই জমির চারিদিকে ঘুরে আর বুদ্ধি খাটায় আল্লাহ ও পানি আমার জমিতে কি করে আনা যায়, অনেকক্ষণ চিন্তা করে হাতখানে একটা লাঠি সংগ্রহ করে পরের জমির আল বাবা 12-14 জায়গা ঘোগা করে বাড়ি এসে বলে বাবা মাঠে যা পানির ব্যবস্থা করে দিয়েছি। ছেলেরা বলে আব্বা তুমি 45 দিন হজে ছিলে, গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, রাস্তাতে পানি নিয়ে যাব কেউ দিল না আব্বা জান, আপনি গেলেন আর পানি, মনে হয় আব্বা জানের হাস কবুল হয়ে গেছে, খানায় কাবায় যে জমজমে পানি পাওয়া যায় কানেকশন জুড়ে দেশে। বলতেছে আব্বা ও কি জমজম, আব্বা ও কি জমজম নাকি? আব্বা জান বলে না বাবা পরের জমিরান 12-14 জায়গা ঘোগা করে দিয়েছি বাবা, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলেটা জিভে কামড় দিয়ে বলে আব্বা 5,00,000 টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে? ও হজ যাবে চাচা, এত জোরে বলো। আব্বা টাকা ঘোগায় দিলি? আমি কি গল্প করতিস নাই আমি? আচ্ছা ভাই এ ওয়াজ করলি রাগ হবে না? হবে না, আল্লাহু আকবার, সমাজ শেষ ভাই, ওই জন্য এখন ওয়াজে আর কাজ হচ্ছে না, ঝেঁকতেছে না। ওই টিউবওয়েলের গোড়ায় পানি পড়ে পড়ে পানি পড়ে পড়ে ওখানে কি হয়, ছাতলা পা দিলি কি, এখানে পা দেবেন ওইখানে গিয়ে ব্রেক করবে,
এই ওয়াজ এইরকম স্লিপ মারতেছে, হচ্ছে না, কত করব ও স্লিপ মারতেছে, বেরিয়ে যাচ্ছে। কোন ইমামের কথা বলছিলাম মনে নেই? আরো জোরে, কোন ইমাম কতবার হজ করেছে? 55। কত বছরে? সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন খতম করে দিতেন। একটু জোরে বলা যাবে না? এই ছেলেরা একটু জোরে বল না, কয় রাকাতে খতম? আমি তো বলে দিলাম আর আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, 1 মিনিট সময় লেগেছে, কাজ পুরো ফিনিশ। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়া কি 4 দিগানি কত মনে করছেন নাই? শবে বরাতের মাসে বিশাল সব খতম পড়ার হিরিক পড়ে না ভাই? ও খতম হয়, ও খতম না, পুরো খতম করতেছে, ও কি হচ্ছে? আচ্ছা ভাই, ওরাও করবে না কেন? সবচেয়ে মাইনে কম কাদের? ইমামের কত মারা যায়, কত মারা যায় কাদের? ইমামের। ইমাম থাকবে, মাসে মাসে পাল্টাচ্ছে, মাসে মাসে পাল্টাচ্ছে, একজন 5 বছর পরে ইমাম চল যাচ্ছে। তো বলতেছে, হুজুর চল যাচ্ছে কেন? বলে এরা টাকা দেয় না, ওই জন্য চল যাচ্ছি। তো বলতেছে, হুজুর চলে যাচ্ছেন? তো বলতেছে, শোন আমি কার ফাউ ফাউ যাচ্ছি, এরাও টাকা দেয় না, আর এতদিন যা নামাজ পড়াইছি একদিন উজু করিনি। কত কম দিবি? বিনা উজুতি চালাম, কম দে। শবে বরাতের মাসে খতম হচ্ছে, খতম আল্লাহ রে খতম পড়িয়ে দিচ্ছে কত? 50 টাকা, 60 টাকা, 100 টাকা, আর আমরা ওরম হয়ে গেছি ভাই, 3 বার সুরে এখলাস পড়ে চুপ করে বসে রয়েছে, খতম শেষ। কবার সুরে এখলাস? কত কম দিবি? তোরা যত শর্ট করবি আমরা শর্ট করতে পারব, কত কম দিবি? দে না। একটা হাফেজকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেন, পেশাব পায়খানা বাদ দিয়ে, এক জায়গায় দাঁড়িয়ে যদি একটা পূর্ণ খতম করে, বাবা 8 ঘন্টা সময় লেগে যাবে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। কখনটা বলেছি? মিনিমাম 6 থেকে 8। পেশাব পায়খানা খাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে একজন হাফেজ, 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে, তবে একটা খতম হবে। ইমামে আজম 2 রাকাত নামাজে একটা খতম, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে ভক্তদেরকে ডেকে একটা ওসিয়াত করলেন, ও আমার ভক্তরা, ও আমার মুরিদেরা, আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা, একটা জায়গা দেখি দি। বললেন, আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমায় দাফন দিবি বাবা, এই জায়গাটা আমার কবর দিবি বাবা, একটা জায়গা দেখি। বললেন, আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমায় দাফন দিবি, কবর দিবি বাবা। ও বাবা, ইমামে আজম কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলি না? তকবীর দেন নারায় তকবীর, আরো জোরে বলুন নারায় তকবীর। কবরের পাশে দাঁড়িয়ে কবার খতম? 7000। আমি আল্লামা হুজুরের কেতাব থেকে ওয়াজ করছি,
7000 বার খতম পড়েছেন। এত কথা বলেছি কেন জানো? একটা কথা বোঝাবো তাই। ওই সে কি মারা এবাদত মনে নেই? তেল মারা এবাদত? কি মারা? কি তেল মেরেলে? তোটা বলো। চার ইমামে এক ইমাম হুজুর আমার কাপড়ের সেলসম্যান ছিলেন, কাপড় ব্যবসা করতেন ইমামে আজম। হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় ক্রয় করে বাড়িতে গিয়ে বলে, বিবি দেখো না তোমার জন্য এই শাড়িটা এনেছি, পছন্দ হয় নাকি? ওনার স্ত্রী শাড়িটা দেখে খুবই ভালো, তবে খুলে দেখে বাবা শাড়ির ভিতরে এক জায়গায় নালফোঁড় পাওয়া গিয়েছে। কি পাওয়া গেছে বাপ? কি সে নালফোঁড়? ওনার স্ত্রী বলে, প্রাণের স্বামী এই শাড়ি আমি নেব না, এই শাড়ি আপনি যে দোকান থেকে নিয়ে এসেছিলেন ওই দোকানে ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি আনুন, অন্য একটা শাড়ি আনুন, এই শাড়ি আমি নেব না। আল্লাহর বান্দা শাড়িটা নিয়ে ইমামে আজমের দোকানে গিয়ে বলেন, হুজুর এই শাড়িটা আপনার দোকান থেকে নিয়ে গিয়েছিলাম, আবার নিয়ে এসেছি, এই শাড়িটা আপনি ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি আমায় দেন, এই শাড়িটা আপনি ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি আপনি দেন। ইমামে আজম বলে, কেন বাবা, কেন শাড়িটা ফিরিয়ে আনলে? এই শাড়ির ভিতরে এক জায়গায় নালফোঁড় আমার বিবির পছন্দ না, আমার বিবি ফিরিয়ে দিয়েছে। কথাটা বলা শেষ ইমামে আজম কোটি বাচ্চার মতো রোনাজারি করে, কোটি বাচ্চার মতো কান্নাকাটি করে। খরিদ্দার বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আমি তো কান্নার মতো কোনো কথা বলি না, আমি বলেছি শাড়িটা ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি, কোন শাড়িটা ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি দিন। হুজুর আপনি কাঁদেন কেন? ও জগতের ইমাম আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হুজুর আপনাকে শাড়ি ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আপনায় ঘুরিয়ে দিতে হবে না। আপনি জগতের ইমাম আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। ইমামে আজম বলেছিলেন, বাবা শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না রে বেটা, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না রে বেটা, এই শাড়ির ভিতরে এক জায়গায় নালফোঁড় থাকার কারণে তোর বিবির যদি অপছন্দ হয়, তোর বিবি যদি ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় ডেকে বলে, তোর নামাজে নাল পড়ত, রোজায় নাল পড়ত, হজে নাল পড়ত, জাকাতে নাল পড়ত, তসবিহতে লওয়াতে নাল পড়, ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম, ওই চিন্তা ওই ভয় আমার চোখের পানি গড়িয়ে যায়। আর একটু জোরে বলুন। কথা কিছু বোঝা যাচ্ছে বাপ? ঘুম লেগেছে না ঘুম ভেঙেছে? যাক আল্লাহর রহম হোক। খবরলে দেখেন কে জান আমার গা নালফোঁড় না ঘোগা হয়ে গেছে। এবাদাতে কি হয়ে গেছে? ঘোগা। আমার নিজি চোখে দেখা, সে জীবনে দান টান করে না, একটা মসজিদের নিচে পুরো টাইস বসাই দিচ্ছে। আমার সন্দেহ হলো, আমি বললাম এটা খোঁজলে দেখদিন, কারণ মেরেজ কি টাইস বসাচ্ছে কেন? এতে জীবনে দান করে না, ও আল্লাহ খোঁজলে দেখা যাচ্ছে মেরেছে, তা মেরেছে খুব ভালো ভালো মেরেছে, মেরে ওইটারে পাক করার জন্য কথা বলে না, ওইটা পাক করার জন্য কি করতেছে? তাই তার মানে এই এই স্বভাবে ওটা কি হবে? কত বড় মুক্তি দেখেছেন, নিজে নিজে ফটো তৈরি করতেছে, ঘোক বন্ধ করতেছে। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা আওয়াজ তুলতে হবে, সাল্লাল্লাহু
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো মনে হচ্ছে রাত 8টা বাজে। আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বাবা, একবার কলেমা পড়বেন 4000 নাকি পাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নো মুহাম্মদ সাল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন, আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আওয়াজ তুলুন। মূল বক্তব্য কোথায় রেখে এসেছি বলুন তো, কে বলতে পারেন? নো, মূল বক্তব্য রেখে এসেছি কোথায়? অনেক দূরে রেখে এসেছি। আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কে? আমলকারী। ওইটা হচ্ছে মূল রোড, ওইটা হচ্ছে মেন রোড। আমি এতক্ষণ ছিলাম কট রোডে, কট লাইনে ছিলাম। আবার মূলে আসুন, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম, আলেম ধ্বংস হবে, নাজাত পাবে আমলকারী। তাহলে জানলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু জানেন, আল্লাহর রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। আমি বলিনি, বলো কে বলেছেন? মদিনাওয়ালা বলেছেন, আমলকারীও। আল্লাহ রে, তো নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন, আলামিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তানাবুদ হয়ে যাবে, কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। তকবীর দান নারায়ণ তকবীর।